মানে পিকে খেলমু, অলওয়েজ ওয়েলকাম, এনজয় অলওয়েজ করমু, ওয়েলকাম আপনাকে যা পিকে কিছু খেলার জন্য, অলওয়েজ আছে। ওয়েলকাম। আপনি মনে হয় এটাও জানেন না যে আমার আমাদের ব্যাটেল তো না, আমাদের এজেন্সিতে হচ্ছে এরকম আপনার মতো অনেক ভাইয়া হচ্ছে জয়েন করেছে, এবং তাদের সাথে আমি অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা পিকে খেলেছি, তাদেরকে সাপোর্ট করার জন্য আমি বলেছি সবাইকে। এবং সেটা আপনি হয়তো বা আমাদের যে মিটিংটা হবে আগামীকাল, সেই মিটিং এ যদি আপনি থাকেন তাহলে সেখান থেকে আপনি জানতে পারবেন, সেখানে আমি অনেক স্পিচ দেবো, আপনি অনেক কিছু ওইখানে শিখতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, যাই হোক। ওইখানে ওই অপুস্তে তুইব না দিয়ে হ্যাঁ, ফেলবো, অবশ্যই অবশ্যই আপনাকে মিটিং এ অবশ্যই থাকতে হবে। আপনি একটা উপস্থিত এজেন্সিতে তুইব জয়েন করেছেন, সেখানে আপনি জয়েন মিটিং এ জয়েন করবেন না? মিটিং তো একটা ইম্পর্টেন্ট থিং, মরছি। তাই না? হ্যাঁ, তার মানে আমার মিটাই হবে কালকে। কি বললেন বুঝিনি? মিটিং কোথায় হবে, কোন জায়গায় হবে? মিটিং এই অনলাইনেই হবে, এই ভিগো ভিগো প্ল্যাটফর্মেই হবে, আমাদের এজেন্সি ওনারের আইডি থেকে। এতো কোথায় গিয়ে হারিয়ে যাবো? আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে আগে জেনে আসেন যে কোন এজেন্সিতে আপনি আছেন। বিপদ পড়ছি আমি, ভুল যদি ওই আইডি থেকে ওইটা ওই আইডি তো এই দিতে পারতাম না, অত তো বলবো হইতো। শুনেন, না না, আমি শোনেন, আপনি তো আমি কিছু উদ্ভিদের বুঝতেই পারছেন না আমি আসলে, আপনি মনে হয় হোস্টিং এর কোনো কিছু জানেন না, এই জন্য এই কথাগুলো বলছেন। শোনেন, আমি সৌদি আরবে 3-4 জন মানুষকে ফলো দিচ্ছি, ঠিক আছে? তার মধ্যে 1 নম্বরে আছে না, 2 নম্বরে আছে জামি, 3 নম্বরে আছে এই জারা, মাফিয়া, এই 4 নম্বরে মাফিয়া, আছে। নীল ওয়েলকাম। আমি কিন্তু সব কমেন্ট খেয়াল করতেছি, এবং আমি এই ভাইয়াটাকে বোঝানোর চেষ্টা করতেছি, বাট এই ভাইয়াটা কিছুতেই বুঝতে পারছেন না। ভাইয়া, আপনি যদি না বুঝেন তাহলে কি বলবো, পারেন? আমি অনেক সুন্দর ভাষায় এবং আমি আমি চেষ্টা করি যেন আমার এজেন্সির যেসব নতুন হোস্টরা আছে, মেয়ে থেকে ছেলে যারাই থাকুক, ঠিক আছে, আমি সবাইকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে সুন্দরভাবে হোস্টিং করার, হোস্টিংটা আসলে কিভাবে করতে হয়, কারো ট্যালেন্ট থাকলে সেই ট্যালেন্টটা সে শো করবে, এখানে গান পারলে গান করবে, নাচ করলে নাচ করবে, সমস্যা নাই। কিন্তু কথা হলো কি যে কোনো উত্তর নাই কেন, অবশ্যই আছে, যে কথা বলতেছি, এত কথা বলতেছি আমি তো, এটা হচ্ছে আমি অবশ্যই চাইবো, তাই না? আমার আমার এজেন্সি একজন হোস্ট, আমি তো অবশ্যই চাইবো তার সব দিক থেকে ভালো হোক, তাই না? এবং আমি কিন্তু আমার এজেন্সিতে সবচেয়ে পুরনো হোস্ট, হ্যাঁ, সবচেয়ে পুরনো হোস্ট এবং প্রথম হোস্ট, হ্যাঁ। তো এখন কথা হলো যে আমার এই এজেন্সিটা কিন্তু শুধু আমার এজেন্সি ওনারের না, এজেন্সিটা কিন্তু আমারও, সেই জন্যই আমি আপনাকে জানতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এজেন্সি ওনারের নামটা জেনে আসবেন, কারণ এজেন্সিটা আমারও এজেন্সি, ঠিক আছে? মেয়ে কিন্তু আমি কমপ্লেন করবো, বুঝি নাই কমপ্লেন করবো, কি কমপ্লেন করবেন, মাইনুল আলকাম। বলবো আপনাদের হোস্ট আমাকে অপমান করছে। হ্যাঁ, করেন, কেউ বিশ্বাস করলে করবে, কেউ বিশ্বাস করবে না এটা যে আমি আপনাকে অপমান করছি। শামিম রেজা ওয়েলকাম, ইভেন আপনি তো প্রমাণও দেখাতে পারবেন না যে আমি আপনাকে হচ্ছে অপমান করছি, এবং আমার ব্রডে 588 মানে প্রায় কাছাকাছি 600-র মতো ভিউয়ার্স, এখানে সবাই শুনতে পাচ্ছে, পূজারি ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ, ও মাই গড, প্রথম মাসে সবার কন্ট্রিবিউশন, অনেক অনেক ভাল লাগতেছে, আমার খুবই ভাল লাগতেছে। যাই হোক, এখানে এত মানুষ, সবাই কিন্তু আমাকে ভালোবেসে আমার ব্রডে আসে, ঠিক আছে? তো আপনিও এসেছেন সেটাও আমি জানি। থ্যাংক ইউ আতিক ভাই, থ্যাংক ইউ পূজারি। তো এটা হচ্ছে সবাই বলবে যে আমি